আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন বঙ্গোপসাগরে একটা নিম্নচাপের সৃষ্টি হয়েছে দানা। সেই হেতু দুর্যোগের সময় আপনারা অযথা বাইরে বেরোবেন না, নিজেদের সুরক্ষিত রাখবেন। মাঝি ভাই আপনাদের উদ্দেশ্যে জানানো হয়েছে আপনারা আপনাদের নৌকাগুলোকে সুরক্ষিত জায়গা রাখবেন এবং আপনারাও সুরক্ষিত থাকবেন। প্রয়োজনীয় জল, দরকারি কাগজপত্র এবং ঔষধ নিজেদের কাছে সুরক্ষিত রাখবেন, অযথা আতঙ্কিত হবেন না। এবং কলকাতা পুলিশ তথা বিভাগ ট্রাফিক পুলিশ আপনাদের সাথে সর্বদা আছে। মাঝি ভাই আপনাদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে আপনারা নিজেদের সুরক্ষিত রাখবেন, গভীর সমুদ্রে বা নদীতে মাছ ধরতে যাবেন না পরবর্তী সরকারি নির্দেশ না আসা পর্যন্ত। লঞ্চ মাস্টারমশাই আপনাদের জানানো হয়েছে যে আপনারা আপনাদের লঞ্চগুলোকে নির্দিষ্ট জায়গায় অ্যাঙ্কার করে রাখবেন, আপনারা সুরক্ষিত থাকবেন। প্রয়োজনীয় কাগজপত্র নিজেদের কাছে রাখবেন, সরকারি কাগজপত্র, জল, ঔষধ সুরক্ষিত রাখবেন। দুর্যোগের সময় অযথা বাইরে বেরোবেন না, অযথা আতঙ্কিত হবেন না। কলকাতা পুলিশ তথা রিভার ট্রাফিক পুলিশ আপনাদের সাথে সর্বদা আছে। নমস্কার। বন্ধু, ট্রলার মালিক, নৌকার মালিক, লঞ্চের মালিক সবার উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া দানা নামক ঘূর্ণিঝড় যে কোনো মুহূর্তে আছড়ে পড়বে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী জানা যাচ্ছে যে আমফানের চেয়েও অতি ভয়ঙ্কর হতে পারে এই ঘূর্ণিঝড়। তাই সমস্ত জনসাধারণ, নৌকার মালিক, ট্রলার মালিক, লঞ্চ অ্যাসোসিয়েশন সবার উদ্দেশ্যে জানানো যাচ্ছে এই মুহূর্ত থেকে কেউ মাঝ নদীতে ফিশিং করতে যাবেন না। যদি কেউ গিয়ে থাকেন অতি সত্বর ডাঙাতে ফিরে আসুন। তার মালিক, লঞ্চের মালিকের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া দানা নামক ঘূর্ণিঝড় যে কোনো মুহূর্তে আছড়ে পড়তে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী জানা যাচ্ছে আমফানের থেকেও ভয়ঙ্কর হতে পারে। তাই ট্রলার মালিক, মৎস্যজীবী বন্ধু এবং নৌকার মালিক, লঞ্চের মালিকের উদ্দেশ্যে জানানো যাচ্ছে এখন থেকে কেউ আর মাঝ নদীতে ফিশিং করতে যাবেন না। যদি কেউ গিয়ে থাকেন অতি সত্বর ডাঙাতে ফিরে আসুন। এবং পরিবহন দপ্তরের ঘোষণা অনুযায়ী আজকে দুপুরের পর থেকে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।